তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও আছি ভালো। আজকে ভিডিওটা শুরু করছি ঠিক এরকম একটা জায়গা থেকে। এই জায়গাটা দেখো, একদম পুরো চারদিকে সবুজ আর সবুজ ধান খেত। তো অনেকদিন হয়ে গেল ভিডিও দেওয়া হচ্ছে না। লাস্ট সরস্বতী পুজোর পরে তো কোনো ভিডিও দেওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে একটা ভিডিও দেওয়া যাক। আর আজকে আছে হচ্ছে রাজ মুখার্জিকে দেখতে। তো তোমার অনেক হয়তো চেনো, যারা চেনো না তাদেরকে এই যে ফটো দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো আজকে আসছে নহাটে কৌশিদের ওখানে। তো যাচ্ছি দেখতে, দেখি যদি দেখতে পারি তো সেটা তোমাদের দেখাবো। এই যে দেখে নাও পুরো জায়গাটা। আগে চলো যাই আগে, তারপরে দেখাচ্ছি। চলো আজকে মুখলো কোন আগেবারে পৌঁছে কৌশিদের ওখানে, তারপরে দেখাচ্ছি তোমাদের। চলো সেই অভিনেতা ফরাজ মুখার্জি, অভিনেতা ফরাজ মুখার্জি। আমি প্রথম যখন অভিনয় করতে এসেছিলাম তখন সবাই আমাকে বললো যে অভিনয় করা এত সহজ জিনিস না। অভিনয় করতে হলে অভিনয় জিনিসটা কি সেটা খুব ভালো করে জানতে হবে। 14-15 বছর ধরে খেটে অভিনয় জিনিসটা কি সেটা জানার চেষ্টা করি, তারপরে সেটা জানলে হবে না। নাটক কেমন করে করতে সেটা জানতে হবে। তো আমার গুরু রামপ্রসাদ বলি, তার হাত ধরে বেশ কিছু নাটক করে নাটক জিনিসটা কি সেটা জানার চেষ্টা করি, তারপরে সেটা জানলে হবে না। নাটক কেমন করে লিখতে হয় সেটাও জানতে হবে। প্রতি বছরই নাটক লিখছি, বই মেলাতে নাটক বেরোচ্ছে, এবছরও দুখানা নাটকের বই বেরিয়েছে। নাটক জিনিসটা কি সেটা জানার চেষ্টা করি, তারপর বলে সেটা জানলে হবে না। গান কেমন করে করতে হয় সেটাও জানতে হবে। আমার বাড়িতে একটা ভাঙা হারমোনিয়াম আছে, আর আমার দেশের বাড়ি বীরভূম, ওই বাউলের গান এই শুনে গান জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম। জানি বলছি না, জানার চেষ্টা করলাম। জানার কোনো শেষ নেই। যদি ভেতে না যে চুপটা বসে থাকো, চুপ। এই হচ্ছে আমার দোষ, আমি কিন্তু এলে গম্ভীর হয়ে থাকতে হয় না, আমি কেন মজাই করতে ভালোবাসি। আজকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি, আমার তরফ থেকে, মেলা কর্তৃপক্ষের তরফ থেকে। তবু আছো, তুমি আছো, মেঘে সরায় ফুল ঝরায়, ঝিরি ঝিরি বহিয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি বহিয়া খুশিত ভরেছে।
শিল্পীদের কখনো কোনো পার্মানেন্ট ডায়াগ্রাম হয় না, আচ্ছা পরিমাণও হয় না, আচ্ছা এই ডাক হয় তাই নাম দেয় সেটা নিয়ে চলতে হয়। তবে আমার বাবার দেওয়া একটা ডাক নাম একটা ছিল, ডাক নাম ছিল হয় ডাক নাম তো জন্মের পর দেওয়া হয়েছে এবং এই নামে আমাকে কেউ ডাকলে আমি কিন্তু কিছু মাইন করি। ও আচ্ছা, কারণ কি এই নামটার দামি কথা আছে, মদ না হচ্ছে মদ না। তোমার ডাক নাম তুমি বললে বল, এবং তার একটা অর্থ বল। আমার মনে হয় তোমার আরো একটা ডাক নাম আছে, কি বল? তার একটা খুব গভীর অর্থ আছে, কি বল? মদ এবং তার সঙ্গে যেটা বউকে পেটালে পেটালে খায়, তো এই সবটা নিয়ে একটা ছোট্ট মজার নাটিকা যেটা পরিবেশন করার জন্য কিছুক্ষণের জন্য ধরে নেওয়া যাক, এটা একটা বিচারালয়, আমি একজন পেশটা এবং এটা হচ্ছে একটা কার্ড। আসুন শুরু করছি ডাক নাম বা নিকনেম। বউ পেটানোর অভিযোগে 498 ধারায় অভিযুক্ত আসামি বগলা চরণ খামারুই হাজি। হে তাহলে জানিদার মজা ধরে গেছে, হাজি হাজি বলে হাজি বলে। আপনার নাম? এটা আপনি হাত করে ডাকবেন তো। আমি কি বলে ডাকবো আপনি জানো কথা নেই, যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দিন। আপনার নাম? আগে শ্রী বগলা চরণ খামারুই। নিবাস? বগুলা। সিএল নাম? বিউগেল। বিউগেল? আপনার সিএল নাম বিউগেল? না না না, আমার সিএল নাম নেত্য কেন বলছেন বিউগেল? আমার সে কথা বললেই মনে হয় যে আমি বিউগেল বাজতেছ, ওই জন্য আমি সাত করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম দিদা দিয়েছে আপনার সে ভালো নাম কি? তাইলে তার নাম নেত্য কেন? হ্যাঁ সেটা বলবেন। হ্যাঁ নিন, এবার গীতা করে বলুন। পাগল নাই গীতা কোন মেয়ে নয়, দুবার নাম শুনলে আমি শ্রী বগলাচরণ খামারুই উপর নিয়ে টাকা সকাল ঢাকি বাজি ধরে আপনি তো বুঝতেই পারছেন না বসে। ও বুঝেছি আমি, আমাদের মুরগি করা একবার ভুল করেছি, একদম মেপে মেপে পাবে। আরে বাবা, গীতা কোন মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। এই বইটার নাম হলো গিয়ে গীতা, শ্রীমদ ভগবত গীতা। আপনি তাই বলেন, আমি তখন থেকে তাই বলার চেষ্টা করে যাচ্ছি। আপনি শুনলে কেমন? তাই ধরে বলেন বলেন নেই তোমার বইটা হলো বলুন। আমি দাদা বলে আমি ধরতে যাবো, চাকরি করতে চান আপনি, মাইনেও করতে চান আপনি, নিজে কাজ নিজে করেন তো খালি খাসি। দেখুন আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতে সময় নষ্ট করছেন, কাজ করা উঠে সাক্ষী দেওয়ার আগে বইটা ধরে আপনাকে বলতে হবে যাহা বলিব সত্য বলিব,
সত্য বই মিথ্যা বলিব না আরে বাবা সেটা আমি অন্যই বলবো তাহলে আমার বই খান যাবে না এই যেটা বলা হচ্ছে এটা করুন না তিনি তাদের সঙ্গে প্রেম করেছেন তাদের ভালোবেসেছেন বাকি কি করে জানলেন যে আমি কিউ গেছে কালীকে ভালোবাসি আপনি আপনার বাবু ভালোবাসে কারণ তো আমি আপনার বলি যদি ভালো লাগে তাহলে ফোন নাই তুই ফেল দেন সে তাহলে দুধা দিয়েছি বুঝলি না বুঝলি না বললেন তো বুঝলি না ভালো করে ভালো করে ভালো করে কেন দাদা করমা তা তো করি ভালো জানেন কিছু বুঝতেও পারছেন হ্যাঁ ভবিষ্যতে হিন্দি অনুষ্ঠান পরিবেশন করি না কিন্তু তাই বলে বাংলা গান যেমন গাই বাংলা অনুষ্ঠান যেমন পরিবেশন করি তেমনি হিন্দি গান বা হিন্দি ভাষার প্রতি আমার কোনো রাগ বিদ্বেষ অভিমান কিচ্ছু নেই তাই আসুন বাংলা আর হিন্দির মধ্যে একটা সেতু তৈরি করে দিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব জীবন हम लोग आएंगे तुम यूं ही बुला देना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना चलते चलते मेरे ये याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना ओ रोते हंसते तुम बसी हो ही तुम गुनगुना दे रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना সংঘের পক্ষ থেকে মঞ্চে এক্ষুনি পায়েল আসবেন আপনারা একটু ধৈর্য ধরে বসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন